নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি হায়দ্রাবাদি ভেজ রেসিপি নিয়ে একেবারে নতুন স্বাদে তৈরি এই মিক্স ভেজের রেসিপি স্বাদে কিন্তু একেবারে অসাধারণ হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি গাজর বিনস ফুলকপি নিয়েছি পেঁয়াজ কলি কেটে আর একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর অল্প পরিমাণ একটু পনিরকেও কিউব করে কেটে রেখেছি এছাড়াও এখানে আলুকেও ডুমোডুমো করে কেটে ধুয়ে রেখেছি সমস্ত সবজি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর তারপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প লবণ এখানে তেল গরম হলে আমি পনিরটা ছেড়ে দিয়েছি ভেজে নেয়ার জন্য পনিরকে খুব বেশি কড়া করে ভাজব না একটু হালকা লালচে রঙ ধরলে তুলে নিচ্ছি তবে এই রান্নাটা আপনারা পনির ছাড়াও সমস্ত সবজি মিশিয়ে করে নিতে পারবেন এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটাকেও আমি মোটামুটি দু তিন মিনিট এভাবে মিডিয়াম হাই ফ্লেমে নাড়াচাড়া করব যাতে আলুর গায়ে একটা ক্রিস্পি লেয়ার ধরে যায় আর তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা বিনস আর ফুলকপি ফুলকপি আর বিনস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে নেব এতে করে ফুলকপি আর বিনস আলু তাড়াতাড়ি নরম হতে শুরু করবে পরিমাণ মতো লবণ দিয়ে এখন পাঁচ মিনিট মতো ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেব পাঁচ মিনিট পর এগুলো নরম হয়ে এলে এখানে যোগ করে দিচ্ছি গাজর গাজরটা দেওয়ার পর আবারও দু মিনিট মতো নাড়াচাড়া করে যোগ করে দেব এখানে ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে ভালো করে এক দু মিনিট আবারও নাড়াচাড়া করে যোগ করে দিচ্ছি সব শেষে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় মিনিট পাঁচেক পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি মাঝখানে একবার খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম এই পর্যায়ে এই সমস্ত সবজিগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে এগুলো নামিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম এরপর কড়াইতে অল্প তেল গরম করে দুটি বড় সাইজের পেঁয়াজ বারো চোদ্দোখানা রসুনের কোয়া আর দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে বেশ আঁচ ধরিয়ে লালচে রঙ করে পেঁয়াজ রসুন আর আদাকে ভেজে নেব পাঁচ মিনিটে দেখুন পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হলে এবার নামিয়ে নিচ্ছি এগুলো জুড়িয়ে নিয়ে তারপর মিক্সির জারে নিয়েছি এর মধ্যে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি বেশ এক কাপ পরিমাণে ধনে পাতা আর দিলাম সঙ্গে অল্প পরিমাণ একটু পুদিনা পাতা যদি পুদিনা পাতা আপনাদের কাছে থাকে অবশ্যই করে দেবেন এতে করে ফ্লেভারটা ভালো হয় আর যদি না থাকে এটা ছাড়াই বেটে নিতে পারবেন জল দিয়ে মশলাটা একদম মসৃণ করে বেটে নিয়েছি গ্রেভি তৈরির জন্য কড়াইতে তেল গরম করে একটি দারচিনি স্টিক একটি বড় এলাচ চারটে ছোট এলাচ আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম গরম মশলা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করলে এখানে আমি বেটে রাখা সমস্ত মশলা যোগ করে দিয়েছি এখন খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম হাই ফ্লেমে খুব ভালো করে মশলাকে এখানে কষিয়ে নেব মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও এখানে যোগ করে দিয়েছি এখন এখানে কিছু নর্মাল গুঁড়ো মশলা আমরা যোগ করে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচের একটু কম দিলাম জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে বা হাফ চামচেরও কম দিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এবার সমস্ত মশলাকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে বের হয়ে আসছে দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে যোগ করে দিচ্ছি ফেটানো টক দই চার টেবিল চামচ পরিমাণ এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি একদম অফ করে তারপর দইটা দিয়েছি আপনারা চাইলে একদম লো ফ্লেমেও দিতে পারেন হাই ফ্লেমে দইটা মেশাতে গেলে কিন্তু দইটা ফেটে যেতে পারে দই ভালো করে মেশানো হলে এখন ফ্লেমটা আবার অন করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দই দেওয়ার পর ফ্লেম অন করে আবারও দেখুন কষাতে কষাতে এখানে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে ঠিক এরকম ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আর তারপর মশলা থেকে আবারও তেল ছেড়ে বেরোলে এখানে পনিরগুলো যোগ করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আর তারপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো যোগ করে দিচ্ছি সমস্ত সবজি আর পনিরকে খুব ভালো করে এখন মশলার সঙ্গে তিন চার মিনিট সময় নিয়ে একটু কষাতে থাকবো যাতে করে মশলার সুন্দর ফ্লেভার সবজির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আর তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি গরম জল এই রান্নাটা একটু মাখো মাখোই হবে খুব বেশি ঝোল থাকবে না সেই আন্দাজে জলটা দিতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট গ্রেভির সঙ্গে সবজিকে ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ চামচেরও একটু কম গরম মশলা মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করলেই কিন্তু আমাদের হায়দ্রাবাদি মিক্স ভেজ একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন Thanks for watching!